তলিয়ে যাবে খিদিরপুর সহ কলকাতা বন্দর এলাকার একটা বড় অংশ। কি বলছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কাজ করা বিশ্বের একাধিক রিসার্চ মডেল? যদি সত্যিই তাই হয়, তাহলে কি শুধুমাত্র জনপদ খিদিরপুর হারিয়ে যাবে, নাকি তার সঙ্গে ধুয়ে মুছে যাবে পুরনো কলকাতার আস্ত ইতিহাস? ইতিহাস বিজড়িত গঙ্গাপাড়ের খিদিরপুর, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ও মাইকেল মধুসূদন দত্তের মতো বাংলার তিন প্রসিদ্ধ কবির বাসস্থান এই কবিতীর্থে। এখানে ভূ কৈলাস রাজবাড়ি এবং ভূ কৈলাস শিবের মন্দির, যেখানে প্রতিষ্ঠিত ভারতের সব থেকে বড় এক শিলার শিবলিঙ্গ। এখানেই শেষ নয়, খিদিরপুরের নাম শুনলেই প্রথমে মনে পড়ে জাহাজের কথা, ডাকের কথা। পূর্ব ভারতের বৃহত্তম নদী বন্দর এখানেই, আর আছে গঙ্গা বক্ষে দুই ভাঁজ হওয়া ব্রিজ। এমনকি কলকাতা শহরকে প্রথম ঘোড়ায় টানা ট্রাম উপহার দিয়েছিল এই খিদিরপুর। খিদিরপুরের হাতে গোনা পুজোগুলির মধ্যে অন্যতম যুবক সংঘ। এবছর 87 বছরে পা দিল এই পুজো। ঐতিহ্যময় এই পুজোর ইতিহাসে উঠে আসে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামও। এখানে প্রতিষ্ঠিত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় গ্রন্থাগারের প্রথম সভাপতি ছিলেন তিনি। শহরের মাঝে আজও জ্বলজ্বল করছে এই পাঠাগারের ফলক। একবার ভেবে দেখুন তো, যদি এই সবকিছুই চলে যায় জলের তলায়, গৌরবময় এই স্মৃতি রক্ষার্থেই এবছর যুবক সংঘের পুজো ভাবনা শহরের উপকূলে সূচনার আহ্বান। আমাদের ইতিহাস যার অরিজিন, যে খিদিরপুর অঞ্চলে যে তিন কবির এখানে জন্ম, তিন কবির যে জায়গা, সেই তিন কবির জায়গা জলের তলে। যেখানে একজন রাজার বাড়ি, যেটা ভূ কৈলাস রাজবাড়ি, সেটাও জলের তলে চলে যাবে। এখানে একটা ব্রিজ আছে, যে ব্রিজটা খুব বিখ্যাত ব্রিজ, সেই ব্রিজ জলের তলে চলে যাবে। এবং এখানে বিভিন্ন লোকের, বিভিন্ন আপনার নেতাজি থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, প্রত্যেকে আনাগোনা ছিল, এবং উত্তম কুমারের মতো মানুষ এখানে চাকরি করত। তো এই পথ দিয়ে তিনি যেতেন। তো এই আমরা এই ইতিহাসটাকেও জলের তলে ডুবিয়ে দেবো, এবং তার জন্য এখনও আমরা সচেতন নই। গোটা এলাকা চলে যেতে পারে অতল জলের আহ্বানে, এমনই আশঙ্কা জানান দিচ্ছে এবছরের পুজোর থিম। যদি এহেনো খিদিরপুরের দশা হয় মৌসুমী দ্বীপের মতো, এখানকার মানুষ হয়তো খুঁজে নেবেন বিকল্প নিরাপদ আশ্রয়, তবে চিরকালের মতো মুছে যাবে এই জনপদের সকল স্মৃতি বাঙালির ইতিহাস থেকে। কলকাতাবাসীর একটা বড় অংশ জানেন খিদিরপুরের পূর্বতন নাম কবিতীর্থ। কিন্তু কোন কোন কবির তীর্থ ছিল এখানে, কোন কোন কবি এখানে বসবাস করতেন, তাদের চারণক্ষেত্র, তাদের শিল্পসৃষ্টির মাধ্যম হয়ে উঠেছিল এই খিদিরপুর অঞ্চলের কোন কোন গলি, পাড়া এবং জায়গা, তা থিম আকারে উঠে আসছে এই পুজোর মণ্ডপে। পাশাপাশি যদি সত্যি সত্যি এই গোটা এলাকা জলের তলায় তলিয়ে যায়, তাহলে কাদের কাদের হারাবো আমরা, কোন কোন সম্পদ চিরকালের জন্য মুছে যাবে বাঙালির ইতিহাস থেকে, সেইটাও খুব সুন্দর এবং সহজলভ্যভাবে উঠে আসছে এই পুজোর থিমে। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।